যিনি বানালেন তার কোন প্রশংসা নাই, অথচ একজন আল্লাহ কবি কত সুন্দর প্রশংসা করলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর এই দুনিয়া আজকে ভালোবাসলাম কালকে তুমি আমাকে আপিলাম ঠিক কিনা, যার জন্য সব বললেন বুকে রক্ত দিয়ে করলাম টুটি একটি ছেলে একটি মাটি ছেলে আমার পায়ের দুষ্পর মাটি আমার খাটি এই মাটির চিন্তা করে আমল করেন, মাটি কখন আপনার সাথে বিক্রি করতে পারবে? পাঁচু আপনার নামাজ পড়েন মাটি কাছে আসতে পারবে না, যাকাত দেন হাতের কাছে মাটি আসবে না, কোরআন পড়েন মাথার কাছে আসবে না, সদকা দেন পায়ের কাছে মাটি আসতে পারবে না, তাহলে এমন চাপ দিবে একপাশে হাঁটবি ওপাশে চলে যাবে ঠিক না ঠিক? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল হালকা হবে, হালকা কিসে হয়? কোরআন আমল দেখা নেই সেটি হালকা ঠিক না? এই কুরসিটাকে আকাশ শেষ জমিন সে আল্লাহ কত বড়, সে আল্লাহর কথা যদি আপনি পড়ে আপনার ওজনটা কত বড় হবে। তোমার এমন একটা আমল আছে যেটা এই 99 খাতার চেয়ে বেশি ভারী হয়ে যাবে, তাও চিন্তা করে রোজা করতো কিন্তু সেরে কি করেন আমার তো আপনার তোর হাত তুলে ধরবে শয়তান, যে হাতে ঘুষ খাইছো এই হাত আল্লাহ দিয়ে বেয়া দিয়ে ঘুষ খেয়ে দিয়ে বিয়ে আপনার বিরুদ্ধে, যে চোখ দিয়ে বাদুকিনি দেখেছি চোখ তোর বিরুদ্ধে কথা বলবে ঠিক না ঠিক? লোকটা মানে করতে পারবে না কিন্তু অনেক গুণা করেছে, মানুষের হক মারার গুণা যেন না হয়, হক মারার গুণা আল্লাহ মাফ করবে, মানুষের হক রক্ষা করবো, আমার হক রক্ষা করবেন কে? আপনার হক কি? আপনার হক জান্নাত ঠিক না ঠিক? আর মানুষের হক টাকা পয়সা মানুষের মাল, কিন্তু মানুষের বিপদ করে কোন মাত্র চোখেও বাজে না মুখেও বাজে না, ওই লাইক লোককে বাজে বকে ফেলে কাফে মুনাফে পাফে কি সর্বনাশ। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করে আর জন্য বলি আমিন। আমি যদি কোন ভাইকে ফাসেক বলি, তিনি যদি ফাসেক না হন, ইমাম বুখারীর ফতোয়া অনুযায়ী আমি কি হয়ে গেলাম? আমি তার নাম বলছি না, কিন্তু আমার মসজিদে আমি তাকে জুমাদায় করতে পেয়েছি, আমি নামাজ পড়ে মানুষের সাথে আপনি আসতেছি দেখছি পিলারের পিছন উনি লুকানো, আমি বললাম আপনার অমুক না কয় হা কথা আপনাদের মানুষের নাস্তিক কয় মানুষের কথা মানুষের কো আমার তো কবর দাম লাগবে যেন মোবিল আপনি কেমনি মানুষ উল্টা পাল্টা কথা বলে ফেলেন। দিলীপ কুমার এসে ইউসুফ খান নাম চেঞ্জ করেছে ভারতের শহীদের রোগার জন্য, আসল নাম কি
আপনি বলেন আল্লাহ তাকে মাফ করে দেয়, ঠিক না? ঠিক, তিনি যদি সিদ্ধান্ত নেবেন কে? আপনি না, আপনি এটা করবেন? আমার নবী কোনদিন কাউকে জাহান্নামী বলে নাই। তবে বলেছেন আমাকে, তোমরা যেমন আমার কথা শুনছো সেও শুনছো, তোমাদের চেয়ে ভালো করে শুনছো। মানুষের জন্য আপনি ভালোবাসেন কে? মানুষের সম্মান করে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? অল্প যেটা হালকা সেটা আমরা করবো না, ভারীটাই করবো না। মাছ হলো ভারী আপনার চোখ যদি হয় এক ঘন্টা সেটা করে থাকেন, দেড় ঘন্টা পাবেন না। এত লম্বা সেটা দেয়া মানুষ পৃথিবীতে একজনও নাই। দুই রাত শেষ করেছে।